বললেন প্রভু সবই তো হলো, কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না। প্রভু বললেন কি বিষয় তুমি বুঝতে পারছো না বলো আমার? প্রভু আমি কে এটাই তো আমি বুঝতে পারছি না। মনে মনে প্রভু খুব আনন্দিত হয়েছে। সনাতন বলছেন প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্রয়। সত্যিই কি সনাতনের আর কোন ত্রেতাব জ্বালা আছে? এ জগতে ত্রেতাব জ্বালা কার থাকে? যিনি সংসারীর বন্ধনে থাকে। সংসার বন্ধন ছেড়ে দিলে তো আত্মার জ্বালা থাকবে না। সংসার বন্ধন মানে চার দেওয়ালের বাইরে বেরোনোটাই সংসার বন্ধন, মোচন নয়। মনের ঘরের ভিতর থেকে বেরোতে হবে, কারণ বাইরে এমন অনেক ঘর আছে যে ঘরগুলির থেকে বেরোলে মনে করি যে আমরা বোধহয় সংসার থেকে মুক্ত হয়ে গেলাম। না, মনের ভিতরে কত বড় ঘরে বসে আছি তা কি জানি? এর থেকে বেরোতে হবে। সনাতনের কিন্তু সে প্রকার মনের ভিতরেও কোনো বাসনা নাই। সনাতনের কি কোনো ত্রিতাপ জ্বালা আছে? অথচ তিনি বলছেন কেন মরে যারে তাপত্র, ইহাও নাহি জানি আমি কেমন হিত হয়। মহাপ্রভু বললেন সনাতন তুমি তো পরম ভক্ত, তুমি তত্ত্বজ্ঞ, তুমি সর্বজ্ঞ, তোমার নাই কোনো ত্রেতাব জ্বালা, তোমার কি ত্রেতাব জ্বালা থাকতে পারে? কিন্তু সর্বতত্ত্ব জানো তুমি, নাহি তাপত্রয়। প্রভু কহে কৃষ্ণ কৃপা তোমাতে পূর্ণ হয়, তোমার প্রতি কৃষ্ণের করুণাটা পূর্ণ হয়েছে। আসলে জানি দার্ঢ্য লাগি পুছে সাধুর স্বভাব, তুমি জানো, তবু আরো সুনিশ্চিত হওয়ার জন্য তুমি আমাকে এই কথাগুলি জিজ্ঞাসা করেছ। দেখুন এই যে সনাতনের জিজ্ঞাসা, প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি আমি কেমন হিত হয়, এখানে একসাথে তিন সনাতনের সাক্ষাৎ। এক সনাতন হচ্ছেন যিনি প্রশ্নকর্তা, প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্রয় জিজ্ঞাসা করছেন কে? সনাতন গোস্বামী, এক সনাতন। আরেক সনাতন হলেন সনাতন পুরুষ স্বয়ং ভগবান গৌর সুন্দর, যিনি উত্তরদাতা। দুই সনাতন আছে, কিন্তু আরেক সনাতন কোথায়? বললেন এই প্রশ্নটি হচ্ছে সনাতন প্রশ্ন। তাহলে প্রশ্নটা সনাতন, প্রশ্নকর্তা সনাতন, প্রশ্নের উত্তরদাতা সনাতন, তিন সনাতন এক স্থানে। জগতের মঙ্গল হবে কিনা? সনাতন জীব উপকৃত হবে, জগতের জীব তারা এই সংবাদ জানতে পেরে তারা উপকৃত হবেন। কেন না, সংসারবদ্ধ জীব দেহবাদী, দেহের বাইরে তারা মনটাকে কখনো ভাবতে পারে না। আমরা ভাবতে পারি আমার দেহটা আলাদা, আমি আলাদা, এটা আমরা ভাবতে পারি না। কিন্তু এই কথাগুলি শুনলে ভাবনা ভেতরে প্রবেশ করে, আর এটাই তো আমাদের উন্নতির একমাত্র উপায়। যদি দেহটাকেই আমি জ্ঞান করি, দেহের উন্নতি কোনোদিন হবে। আচ্ছা একটা কথা বলুন, পরীক্ষিত তো ভক্ত, মাতৃগর্ভেই তো তিনি ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হয়েছে, আজীবন তিনি ধর্মপথে রত, একদিনের জন্য অধর্ম কর্ম করেনি, না হলে অভিশাপগ্রস্ত একজনকে দেখতে হাজার হাজার ঋষি আসে, সহজে অনুমান করা যায় তার কতখানি ধার্মিকতা, কেমন তিনি ধার্মিক জন। তো সেই ধার্মিক জন কখন শ্রেষ্ঠ পুরুষার্থটা পেলেন? যখন জানতে পারলেন আয়ু মাত্র আর সাতটি। খট্টাঙ্গ মহারাজ জীবনটাকে সার্থক করলেন কখন? মৃত্যুর সংবাদ জানতে পেরে বুঝে গেলেন দেহটা আমার নয়, কিন্তু আমি তো নিশ্চিত, তাহলে আমার জন্য আমি সংগ্রহ করব কি? এই দেহটাকে কাজে লাগাবো, এই কর্ণের দ্বারা শুনব, এই বদনের দ্বারা গাইব,
এই হাতের দ্বারা তার কাজ করব, চরণের দ্বারা তার তীর্থ ভ্রমণ করব। এ প্রকার সর্ব ইন্দ্রিয় দ্বারা আমি ভগবত সেবা কার্য করব। এই প্রকার কখন ভাবটা জাগে? যখন এই প্রশ্নের উত্তরটা জীব জানতে পারবে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এই জীব আগেই বলেছি নিত্য শাশ্বত সনাতন। আমরা আগেই বললাম না, ন জায়তে মৃয়তে বা কদাচিত, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়। অজ নিত্য শাশ্বত, অয়ং পুরাণ, ন অন্যতে অন্যমানে শরীরে। এই শরীরের পরিচয় এটা কিন্তু নয়, এটা হচ্ছে আত্মার পরিচয়, বিশেষ পরিচয়। দেখুন গীতাতেও তো আত্মার পরিচয় দেওয়া আছে, কিন্তু মহাপ্রভু যে পরিচয় দিচ্ছেন সেই পরিচয়ের একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব কি? দাসত্বের একটা সেবা বিষয় তার সঙ্গে যুক্ত করে দেওয়া আছে। শুধু জীবাত্মা বলেই পরিচয় নয়, এই জীবাত্মা তৃষিত, পিপাসায় মরে যাচ্ছে, চাতক। চাতক তো অন্য কিছু চায় না। আপনি যদি বলেন যে চাতককে এত এত জল আছে দেব, নদীর জল, পুকুরের জল, ডোবার জল, কি সাগরের জল খাবে? আপনি যদি বলেন কেনা জল দিচ্ছি চাতক তুই খা, খাবে না। হাজার টাকার জল কিনেও যদি তাকে দেন খাবে না। তাহলে কি খাবে? বলে ও অপেক্ষা করছে কখন মেঘের থেকে বৃষ্টি পড়বে। এই প্রকার জীবাত্মা সেও চাতকের মতো বসে আছে। কখন? এই কৃষ্ণ দাসরূপী দাসের যে সেবা, সেই তৃষ্ণায় সে উৎকণ্ঠিত। এটাই জীবের সূক্ষ্ম স্বরূপ। অর্থাৎ ভগবত সেবা অধিকার না পেলে জীবের জীবনের সার্থকতা নাই, জীবাত্মার পূর্ণতা নাই। পূর্ণতা কখন? একটা ছোট্ট যন্ত্রাংশ দাম আছে, যে যন্ত্রের দাম দেখা যাবে কয়েক লক্ষ টাকা, তার সাপেক্ষে হয়তো দু টাকার একটা যন্ত্রাংশ কি এক টাকা দাম মাত্র। কিন্তু দেখুন ওই যন্ত্রাংশটা যদি এমনি পড়ে থাকে কেউ কুড়াবে না, এক টাকা আর ওটা কুড়িয়ে কি হবে। কিন্তু ওই যন্ত্রাংশটা যখন যন্ত্রের সঙ্গে লেগে গেল তার কতটা সার্থকতা হলো। এখানে ওখানে পড়ে থাকলে সার্থকতা নাই, কিন্তু যন্ত্রের সঙ্গে যখন যুক্ত আছে। এই হাতটাকে যদি আলাদা করে বাদ দিয়ে সংরক্ষণ করে রাখি, আলাদা আছে, ও দেহের কাজে লাগছে না। আমার দেহ একটা কিছু করতে চায়, হাত কিন্তু পারছে না, আলাদা হয়ে পড়ে আছে। কিন্তু ওই হাত যখন দেহের সঙ্গে যুক্ত হলো, তখন এই হাতের দ্বারা দেহকেও সুখ দেওয়া যাচ্ছে। হাত মনে করেছে যাক আমারও সার্থকতা। জীবাত্মার সার্থকতা তখনই যখন স্বয়ং যার থেকে তার উৎপত্তি, মামুই বাংশ জীবলোকে। জীব তো আমারই অংশ, তাহলে অংশ যদি পূর্ণ কি প্রাপ্ত হয়, কিরূপে প্রাপ্ত হবে? আমার সেবা প্রাপ্ত হবে, এটাই হচ্ছে ভক্তি। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদ অভেদ প্রকাশ। কেউ হয়তো বলবে আচ্ছা ভগবানের যখন অংশ তালে সেও তো ভগবান, আগুনের একটা ছোট্ট স্ফুলিঙ্গ সেও তো আগুন। বলে হ্যাঁ তাই তো, ভগবান সচ্চিদানন্দ, জীব সচ্চিদানন্দ, তাহলে তফাতটা কোথায়? তফাতটা কোথায়? একটা বিভু আগুনের পিণ্ড, ধরুন এত বড় একটা গোল বলকে, লোহার বলকে আগুনে রাখলে, এরপরে কামার শালে কামার মশাই একটা জোরে হাতুড়ি দিয়ে ঘা দিলে, কতগুলি ছিটকে ছোট্ট টুকরো বেরিয়ে গেল, ওগুলি কিন্তু আগুনেরই স্ফুলিঙ্গ, কণিকা, ওর ভেতরেও আগুন আছে। এই লোহার বলে যেমন আগুন রয়েছে, ওর ভেতরেও আগুন আছে, ছিটকে যাচ্ছে, কিন্তু
ওটাকে যদি পায়ে করে দলা দেন ছোট্ট কণিকাগুলি সব নিভে যাবে। এগুলিকে যখন নিভাতে পারলাম তাহলে এই বড় বলটাকে পা দিয়ে দলে দেই তাহলে কিন্তু পাটা পড়বে, ওর আগুন নিভবে না, তাই না? ভগবান বিভু জীব অনু, বিভু তত্ত্বকে কখনোই মায়া দলিত করতে পারে না, বরং মায়া ভস্মীভূত হয়ে যায়, মায়া তার কাছে যেতেই পারে না এ কারণে। কিন্তু জীবকে পদদলিত করে মায়া তার অধীন করে রাখে। এ কারণে বলছেন জীবের স্বরূপ কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি, ভেদ অভেদ প্রকাশ। জীবের অবস্থানটা কেমন বললেন, ঠিক যেন তটে। তট কাকে বলে? নদীর তট বলে না, তটভূমি। ঠিক যেখানে জলের শুরু স্থলের শুরু, এই সন্ধি সংযোগ স্থলটাকে, ওখানে যদি দাঁড়িয়ে থাকেন হঠাৎ যদি জলে কুমির দেখেন ডাঙায় উঠে পড়বে, আবার ডাঙায় যদি বাঘ দেখেন জলে নেমে যাবেন। তাহলে আপনি মনে করলে জলেও নামতে পারবেন, আবার মনে করলে ডাঙাতে উঠতে পারবেন। একদিকে মায়া একদিকে ভগবান, এর মাঝখানে দাঁড়িয়ে আছি মনে। জীব যদি ইচ্ছা করে মায়ায় ঝাঁপ দিতেই পারে, আবার যদি মনে ইচ্ছা করে আমি ওপরে উঠব, প্রচেষ্টার দ্বারা তিনি কিন্তু ভগবত সেবা প্রাপ্ত হয়ে যেতে পারে। এ কারণে তটস্থা শক্তি, ভেদ অভেদ প্রকাশ। ভেদও আছে অভেদও আছে, তিনি বিভু আমরা অনু, অভেদ ভেদ আর অভেদ হচ্ছে তিনিও সচ্চিদানন্দ জীব সচ্চিদানন্দ, তিনিও নিত্য জীব নিত্য শাশ্বত অয়ং পুরাণ। মহাপ্রভুকে বললেন যে প্রভু তাহলে আমরা যদি ভগবানের অংশ হই সচ্চিদানন্দ, তাহলে আমরা কেন দুঃখী, কেন মরে যারে তাপত্রয়। সনাতন জীব কৃষ্ণের নিত্য দাস, কিন্তু তা তো ভুলে গেল, তে কারণে মায়া তার গলায় বাঁধিল। জীব কৃষ্ণের দাস, কৃষ্ণের দাসত্ব ভুলে গিয়েছে। দেখুন একজন ব্যক্তি সারাদিন সংসারের জন্য কি না করে। আমরা প্রত্যেকেই মনে করি সকাল থেকে উঠে ঘুম থেকে উঠে সংসারের জন্য যতটা প্রযত্ন করি, এর কোটি ভাগের এক ভাগ কি আমরা ভগবানের নিমিত্ত করি? দেহ সুখ, এই আত্মীয় পরিজনের যা কিছু, তাদের মুখে হাসি সুখ দেখতে আমরা সংসারে কতটা খাটি, মাথার ঘাম পায়ে ফেলি কিনা। কিন্তু কজন ভগবানের জন্য মাথার ঘাম পায়ে ফেলি? এই যে আমরা সহজেই মায়ার দিকে ঢলে গিয়েছি, সংসার আমাদেরকে কি করছে, এই কারণে দুঃখ দিচ্ছে। তুমি আধারে যদি আসতে চাও তাহলে তো অন্ধকারে ডুবতে হবে, পথে হোঁচট খেতে হবে, তোমাকে যেখানে সেখানে পড়তে হবে, আচার খেয়ে পড়তে হবে, কারণ অন্ধকারে তুমি চলেছ, মায়ার দিকে তুমি চলেছ। কিন্তু কেউ যদি গুরু কৃপায় বৈষ্ণবীর করুণায় শাস্ত্রীর করুণায় কৃষ্ণ অনুমুখী হয়, বললেন আর তো আধারে তাকে ঘুরে বেড়াতে হবে না, তার কাছে সর্বকিছু স্পষ্ট হয়ে যাবে। সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণ উন্মুখ হয়, সেই জীবী নিস্তারে মায়া তাহারে ছাড়ে। আর কি মায়া তাকে ধরে রাখবে? মায়া তাকে তখন ছেড়ে দেয়, ও তো কৃষ্ণ উন্মুখ হয়ে গেল। মায়া অন্ধকার, কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ থাকেন সেখানে কিন্তু মায়ার অধিকার থাকে না। তাহলে কৃষ্ণনুমুখ হতে হবে। আচ্ছা কৃষ্ণনুমুখ হব কি করে? ওই যে বললেন সাধু শাস্ত্র কৃপায় যদি কেউ কৃষ্ণনুমুখী হয়। দেখুন এই নিখিল আমাদের যে শাস্ত্র, এখন কেউ মনে করতে পারেন যে ভাগবত তো আবিষ্কৃত হয়েছে, বেদব্যাস শোনালেন, নারদ ঋষি এসে বললেন, এগুলি ইতিহাস। কিন্তু ইতিহাসের বাইরেও কিছু রয়েছে, একমাত্র ভজনের চরম স্থানে গিয়ে এগুলি অনুভব হয়।
जरा सिद्ध महात्मा तारा किन्तु बोले ना जे भागवत प्रकाश पेयेछे, भागवत तो नित्य, এই শাস্ত্রগুলি কেউ আবিষ্কার করেনি, এই শাস্ত্র নিত্যকাল ছিল, হয়তো বেদব্যাস সেগুলিকে প্রকাশ করেছে, ছিল প্রকাশ করেছেন। যাই হোক, এই যে শাস্ত্র, এই শাস্ত্র কি বলছে, এক বাক্যে একজনকে ইশারা করছেন, তিনি হলেন কৃষ্ণ। সর্বশাস্ত্র কহে এক শ্রীকৃষ্ণ মুখ্য সম্বন্ধ, জীবের সঙ্গে একমাত্র সম্বন্ধ তার, বাকিগুলি পাতানো। আজকে ভালো লাগলো, আহা দিদি তোমার সাথে কত মিল হয় মনের, আর তোমার সাথে গল্প করে একটু শান্তি পাই, রোজ চলে আসে বিকালে, কোনো একটা বিশেষ কারণে মতানৈক্য হয়ে গেল, পরের দিন বলছে আজ যেন তোর মুখ দেখতে না, এতদিন তুমি তুমি বলতো এখন তুই দিয়ে কথা, সামনে পড়ে গেলে মনে হয় ওর মুখটা দেখতে হলো, ওদিক দিয়ে তাকিয়ে যায়। এ জগতে পরিচয়টা এমনই হয়, এ জগতে স্থায়ী পরিচয় কারোর সাথে হয় না, কারণ এ জগৎটা এরকমই অনিত্য, অনিত্য সংসারে কোনো সম্বন্ধই স্থির নয়, স্থায়ী নয়। আমরা অনেকে মনে করি জন্ম জন্ম বোধ হয় সম্বন্ধ রয়েছে এই মাতা পিতা পুত্র আত্মীয় স্বজন, বললেন না না কারোর সাথে কারোর সম্বন্ধ নাই, একটা জীবনের পরিচয়, নাট্যমঞ্চে যতক্ষণ অভিনয়, নাট্যমঞ্চে অভিনয় হচ্ছে 3 ঘন্টা, ওই সময় কে কার পুত্র কে কার পত্নী, বললেন এরপরে 3 ঘন্টা কেটে গেলে কিন্তু আর কেউ কারোর সাথে যাবে না, যে যার নিজের ঘরে চলে যাবে। তাহলে আমাদের নিজের ঘরটা কোথায়? এই কৃষ্ণচরণ। প্রত্যেকটি জীবের সঙ্গে এক মুখ্য সম্বন্ধ হচ্ছে কার, কৃষ্ণে। বলে কিন্তু আমরা তো সকলেই কৃষ্ণকে মানি না, আমরা অনেকে কালীকে মানি, চণ্ডীকে মানি, কেউ দুর্গাকে মানি, কেউ শিবকে মানি, কেউ আমরা নারায়ণকে মানি, কেউ আমরা বরাহদেবকে মানি, বিভিন্ন ভক্ত, ভক্তি এক একজনের এক এক মুখী। তাহলে সবার কি আরাধ্য এক হবে? তা তো নয়, যার যার আরাধ্য আলাদা আলাদা। কিন্তু আপনি যাকেই আরাধ্য নির্বাচন করুন, তারও আরাধ্য, তারও আরাধ্য, তারও আরাধ্য, এইভাবেই চলতে থাকে। সমাপ্ত হয় আরাধনা কোথায়? বললেন কৃষ্ণ চরণে গিয়ে, এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এ কারণে একমাত্র সম্বন্ধ তার সঙ্গে। দেখুন না, আমরা তো ইতিহাসেই পাই, এককালে বাসুলি মায়ের ভক্ত ছিলেন চণ্ডীদাস, এ কারণে পদাবলিতেও লিখেন বাসুলি আদেশে কহে চণ্ডীদাস। কিন্তু এখন মন প্রাণটা কাকে দিয়েছে? বাসুলি দেবী আপনি আমাকে কৃপা করে জানিয়ে দিয়েছেন, আপনি আমার উপকার করেছেন, আপনার করুণাকে আমি অস্বীকার করছি না, কিন্তু আমার তো সর্বস্ব রাধা মাধব। এই হচ্ছে পরম তত্ত্ব। নিখিল শাস্ত্র এক বাক্যে স্বীকার করেছেন কৃষ্ণই হচ্ছেন স্বয়ং ভগবান, যার থেকে আর সকলের প্রকাশ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণীর কারণ। যাকেই ভজনা করুন, পরিশেষ সমাপ্তি কিন্তু তাকে ভজনা করি, তার সেবায়। তার মানে পরিশেষে কৃষ্ণ সেবাতে গিয়ে সবার বিশ্রাম। তাহলে কৃষ্ণই একমাত্র জীবের মুখ্য সম্বন্ধ। আচ্ছা, এই কৃষ্ণ যে মুখ্য সম্বন্ধ, তাকে পাবো কি করে, কোন পথে? এই পথের নাম হচ্ছে অবিধেয়। অবিধেয়তে অনেন ইতি অবিধেয়ম, যার দ্বারা এই সম্বন্ধ তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। কি বলছেন, কৃষ্ণকে পাওয়া যায়? এতদিন তো এ সংবাদ কোথাও শুনিনি। শুনেছেন কৃষ্ণকে পাওয়া যায়? যেগুলি শুনি সেগুলি তো গল্প বলে মনে হয়, সত্যি কি?
वास्तव जगते तो कोनो दिन देखी नाई कृष्ण एलें देखा दिलें काउके देखेछेन शुनेछेन जदि केउ एकनिष्ठ विश्वास करें करते पारें किन्तु अधिकांश जन ताके तो मने करे कल्पना ताके मने करे गल्प ताई कि ना बोले देखुन शोना कथा नय बला कथाओ नय अनुभव आपनिओ करे देखुन एटाई तो सुजोग তাহলে অবিধেয় তত্ত্বের আরাধনা করুন আপনি ভগবানকে পাওয়ার বহু পথ আছে লোকে বলে না বহু পথ শাস্ত্র কিন্তু তা বলে না শাস্ত্র বলে পথ একটাই নিরপেক্ষ যদি বিচার করি সেই পথটা হচ্ছে ভক্তির পথ একই কারণে অবিধেয় তত্ত্ব বলে মহাপ্রভু বললে সনাতন অবিধেয় তত্ত্ব কৃষ্ণ ভক্তি এটাই শাস্ত্র নির্ণীত আচ্ছা ভক্তিকে অবিধেয় বলা হচ্ছে তাৎপর্যটা কি বললেন সবার অধিকার থাকবে তবে তো তাকে বলবে অবিধেয় এটা জীবের অবিধেয়টা কার বললেন জীবের যেটা প্রয়োজন যে পথ ধরে যাবে জীব জীব মানে কিন্তু শুধু মানুষ নয় আচ্ছা এ জগতে এমন কোন সাধনা আছে যে সাধনায় সকলের অধিকার কি মানুষ কি পশু কি পক্ষী কি কীট কি পতঙ্গ সবাই বুঝতে পারবে এমন কোন সাধনা আছে যাগ যোগ্য মানুষ না হলে পারবে একটা পশু পারবে এই যে জ্ঞান মার্গের সাধনা এত ক্লিচ্ছ সাধনা এতে কি সবার অধিকার বললেন না সকলের অধিকার নাই একটাই মাত্র সাধনা যেখানে সকলের অধিকার সাম্যতা সাম্যতার পথই তো মহাপ্রভু দিলেন সকলের জন্য সমান যেই ভজে সেই বড় অভক্ত হিংসার কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার আমাদের মহাজন কি বলছেন এমন কি করে বরণকুল যেই কুলে কেন জন্ম না হোক কেবল ভক্তি মূল ভক্তিটাই তো মূল কোন কুলে জন্ম হয়েছে এটা দেখতে হবে না বিচার করতে হবে না প্রমাণ আছে শাস্ত্রে কি প্রমাণ কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকতরাজ রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ আমরা বড় গৌরব করি গর্ব করি আমরা মানুষ অভিমান করি কিন্তু আদেও কি হুঁশ ফিরেছে হনুমানকে দেখে কি আমাদের হুঁশ ফিরেছে থাকতে পারে তার লেজ গাছে গাছে লাভ ছাপ দিতে পারে কিন্তু হনুমান যেমন করে প্রভু রামকে ভালোবেসেছে এমন করে কেউ বাঁচতে পারবে এমন করে বুক চিরে রামচন্দ্রকে দেখাতে পারবো কি মোরা কিন্তু তাকে যদি হৃদয়ে ধরতাম তাহলে বুক চিরে দেখাতে পারতাম তাকে যেই ভাবে ভজে তিনি সেই ভাবেই থাকেন তার কাছে বশীভূত হন তাহলে হনুমান তার প্রমাণ কোন কুলে জন্মেছে কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকতরাজ রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাত সে তো রাক্ষস জাতিগত ভাবে কিন্তু সে তো রামচন্দ্রের সভায় বসছে ঈশ্বর সভায় বসছে দৈত্যের রসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল স্ফটিক স্তম্ভেতে প্রকট নৃহরি হইয়া যাহার দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমি ভুবনে রাখিল যশ ফটিক স্তম্ভেতে প্রকট নৃহরি হইয়া যাহার বস বলো নাকি কুল বিদুরীর ছিল
কেমন কুল পরিচয় ছিল বিদুরীর, খাইল যাহার ঘরে চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। আচ্ছা পক্ষী জাতি তো, কিন্তু গরুর সে কত ভাগ্যবান, ভগবানকে নিজ পৃষ্ঠে বইছে, সেবা করছে, সুখ সারি তারাও তো পক্ষী, তারা নিত্য গান গাইছে, কই আমরা তো গাই না। তারা রাধা মাধবীর নিত্য লীলা দর্শন করছে, গজরাজ সে তো পশু জন্মেই ছিল, ঝাড়িখণ্ডের বনপথে বাঘ সিংহ ভল্লুক হাতি মহাপ্রভু তাদেরকে প্রেম দিল কিনা, তারা তো পশু জন্মেই ভগবানকে পেলে, তাহলে কে পাইয়ে দেয় ভক্তি? তাহলে এই জগতে যে কোনো জীবের ভক্তি সাধনার অধিকার আছে, কিন্তু যাগ যজ্ঞ তপস্যা জ্ঞান মার্গ কর্ম মার্গ অধিকার সব মার্গে নাই, একমাত্র ভক্তি মার্গ। তাই ভক্ত কি বলে প্রভু, যাদের ভক্তি আছে তারাই বলে, সবাই তো বলতে পারে না। প্রভু গো যেই জন্মেই আমাকে পাঠাও, কিন্তু আমাকে যেন ভক্তি ছেড়ে না যায়, ভক্তি যেন আমাকে ছেড়ে চলে না যায়, আমি তোমার চরণে এই মিনতি করি মাধব, বহুত মিনতি করি তোই, তোমার চরণে বারংবার আমি নিবেদন করছি। মাধব হে বহুত মিনতি করুত, মাধব মাধব হে বহুত মিনতি করুত, মাধব হে বহুত মিনতি করুত, দেই তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া জানি ছাড়বি মাধব হে বহুত মিনতি করুত, গণইতে দো গুণলে সোনা পাওয়াবি জব তুহু করবি বিচার, গণইতে দোষ গুণলে সোনা পাওয়াবি জব তুহু করবি বিচার, জগন্নাথ জগতে কহাসি জগবাহী নমুই ছা, মাধব হে বহুত মিনতি করুত, মানুষ পশু পাখি কিয়ে জনমি অথবা কীট পতঙ্গ, কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমি অথবা
कीट पतंग करम विपाके गता गति पुनो पुनो करम विपाके गता गति पुनो पुनो मतिर हो दुआ कर संग माधव हे অতিশয় কাতর ধনই বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভব সিন্ধু তুয়া পদ পল্লব করিয়ব দেহ দীনবন্ধু মাধব হে বহুত মিনতি করুত মাধব বহুত মিনতি করো বহুত মিনতি করো তো দেই তুলসী তিল এ দেহ সমর্পিল দয়া জানি না ছাড়বি মুই আমাকে দয়া থেকে ছেড়ে দিও না ও গো মাধব আমাকে করুণার রজ্জুতে কেশে ধরি মরে করো পা আমাকে যদি পশু পক্ষী কীট পতঙ্গ যে কোনো জীবনে পাঠাও ঠাকুর আমার কর্ম তো আমাকে নিয়ে যাবে কর্ম বিপাকে গতা গতি পুন পুন ঘুরছি কি মানুষ পশু পাখি কি জনমি অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতা গতি পুন পুন কিন্তু মতি রহু তুয়া পরসঙ্গ এই যে ভগবানের প্রতি শুদ্ধ অন্তরীর ভালোবাসা আরতি উৎকণ্ঠা তার প্রতি সমগ্র ভরসা আমার তো যোগ্যতা নাই করুণার রজ্জুতে যদি কৃপা করো উদ্ধার করো এটাই ভক্তির মূল বাক্য এটাই ভক্তির মূল উপায় এই ভক্তিই হচ্ছে অবিধেয় সর্বশাস্ত্র গায়।